গাথা আসে ইচ্ছে বন্ধু মাখা হ্যালো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ টেক আ ব্রেক। আজকে দেবীপক্ষের সেকেন্ড এপিসোড এবং তৃতীয়া, তাই আমরা তিনজন স্পেশাল পারফর্মারকে নিয়ে আজকে টেক আ ব্রেকের মঞ্চে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে যারা যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় পর্বটা প্রথমেই সেরে ফেলবো। একদম ডান দিক থেকে আমার ইন্ট্রোডাকশন আমি শুরু করবো। পায়েল রয়েছে আমাদের সঙ্গে। পায়েল, ওয়েলকাম টু টেক আ ব্রেক। থ্যাংক ইউ সো মাচ। পায়েলের পরে আমার আর পায়েলের মাঝখানে যে রয়েছে দ্যাট ইজ ঐতিহ্য। ঐতিহ্য, ওয়েলকাম টু টেক আ ব্রেক। থ্যাংক ইউ। আর ঐতিহ্যের পর আমার বাঁদিকে দেবদীপ পুরনো পাপি, একদম তাই। তোকে ওয়েলকাম জানাচ্ছি না নতুন করে। আজকে তৃতীয়া দেবীপক্ষের সেকেন্ড এপিসোড এবং আজকে স্যাডলি এই পুজোর কদিনের মধ্যে আমাদের লাস্ট এপিসোড হবে। পুজোর পরে আবার তোমাদের সকলের সঙ্গে আমাদের দেখা হবে এবং সঙ্গে আমি অবশ্যই রয়েছি। আমাদের কালকে পপুলারলি আমাকে যেটা বলা হয়েছিল, আমি নিজেই বলেছিলাম যে আমি কাকতাড়ুয়া সঙ্গে রয়েছি। আজকে সকাল থেকে ধাপার মাঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে কেউ আসলো না, কোনো কাকু আসেনি। আমি আই ওয়াজ সাকসেসফুল ইন মাই জব, বাট দ্যাট ইজ ভেরি রেলিভেন্ট। যেটা আজকে প্রাইমারিলি আমাদের কনসার্ন সেটা হচ্ছে আমাদের আজকে টেক আ ব্রেক থেকে যেই যেই গানগুলো পারফর্ম করা হবে, মানে এই তিনজন পারফর্মার যা যা যেই যেই গান পারফর্ম করবেন সেইগুলো প্রাইমারিলি পুজোর সময় প্রেমকে কেন্দ্র করে। তো পুজোর সময় প্রেমকে কেন্দ্র করে তো অত গান হয়তো নেই, তাই প্রেমকে কেন্দ্র করে গানই গাওয়া হবে। আমাদের আজকে থিম পুজোর সময় প্রেম। উই আর এনকারেজিং রোম্যান্স অ্যান্ড লাভ স্টোরিজ। তো আমার বাঁ দিক থেকে অ্যাজ ইউজুয়াল দেবদীপ শুরু করবে গান। দেবদীপের একটা গানের পরে আমাদের আড্ডা আরও এগোতে থাকবে আগামী দেড় ঘন্টা। আশা করি আজকের দিন আপনি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সো স্টে উইথ আস দেবদীপ। এমন একটা গান দিয়ে শুরু করি, পুজো প্রেম মানে কারোর একটা আশার কথা একদম, এবং কারোর আশার কথা বলতেই যার কথা মনে পড়ে যায় ছবিটা দেখতেই পাচ্ছ সামনে আমার, একদম হলি বাইবেল রাখা আছে, নচিকেতা অমনিবাস এখানে সামনে বইটা রাখা আছে, নচিকেতা চক্রবর্তী অবভিয়াসলি। দুটো ভার্সন আছে, একটা পলিটিক্যাল একটা প্রেমের। আমি প্রেমেরটা দিয়ে শুরু করি। তুমি অশুভে বলে, তুমি অশুভে বলে, তুমি অশুভে বলে বসন্ত এসে পেরিয়েছি চৌকান, তুমি অশুভে বলে শিশিরে শিশিরে ভরে গেছে মাঠে ঘাট, তুমি অশুভে বলে বসন্ত এসে পেরিয়েছে চৌকাট, তুমি অশুভে বলে শিশিরে শিশিরে ভরে গেছে মাঠে ঘাট, মনের জানলা খুলেছে পাল্লা আলো মনে কাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার, মনের জানলা খুলেছে পাল্লা আলো মনে কাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার, আসলে তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি যে আমার, তুমি আমার আকাশে সে আকাশে নেই আমারই অধিকার, তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি যে আমার, তুমি আমার আকাশে সে আকাশে নেই আমারই অধিকার, দ্বিধা দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়ে, জানি হাজার শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়ে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাব, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলে,
তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গাইনি, তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গাইনি, তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। এবার বিউটিফুলি ডান, খুব সুন্দর, এবং এই তুমি আসা দরকার এখন আমাদের পৃথিবীতে পরিস্থিতি যেরকম, সত্যি আসা দরকার খুব। প্রেম, প্রেম চাই আরো, প্রেম বলতে সবসময় যে আউট অফ কন্টেক্সট কথা বলছি, প্রেম বলতে সবসময় যে রোম্যান্স, মানে আমি তুমি কে প্রথম কাছে এসেছি ওই প্রেমের কথা বলছি না, প্রেম মানে তো সার্বিকভাবে ভালোবাসা। সেই ভালোবাসা সত্যি আমাদের সার্বিকভাবে পৃথিবীর সমস্ত মানুষের খুব দরকার, সেই ভালোবাসাটা যাতে তারা অনুভব করতে পারে এবং তারা অন্যকেও ভালোবাসা দিতে পারে। পায়েল বলো কি শুনবো আমরা প্রথমে তোমার কাছে আজকে? প্রথমে আমি একটা মান্নাদের গাওয়া হয়তো তোমারই জন্যটা দিয়ে একদম শুরু করতে চাই। একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে দেবদীপ ইজ অ্যাকচুয়ালি এ স্পেশালিস্ট উইথ প্যারোডি সংস, ও খুব ভালো প্যারোডি লেখে। এবার সেটা এখানে প্রকাশ করতে চায় সেই জায়গাটা নেই, এই মঞ্চ সেই পারমিশনটা দেয় না, বাট ডেফিনেটলি কখনো যদি দেবদীপের সম্মুখীন হন, মানে ইন ফিজিক্যাল, মানে ফিজিক্যালি যদি সত্যি ইন পার্সন যদি কোনোদিন সামনাসামনি আসেন দেবদীপে, তাহলে প্লিজ ওকে এই রিকোয়েস্টটা করবেন যাতে প্যারেডি করে বিভিন্ন গানে শোনায়। ইনফ্যাক্ট বহু জনপ্রিয় অন্যান্য বেসরকারি চ্যানেলের মাধ্যমে বহু জনপ্রিয় কিছু টেলিভিশন প্রোগ্রামের বেশ কিছু প্যারেডি সংস হ্যাজ অ্যাকচুয়ালি বিন রিটেন বাই হিম, তো প্লিজ ডু দ্যাট। আচ্ছা ঐতিহ্য বলো,
তুমি তো প্রচুর বহন করেছো, ঐতিহ্য বহন করতে। না, এতটাও ঐতিহ্য বহন করিনি, চেষ্টা আছে। আজকে তো ঐতিহ্য কি বলবো, ঐতিহ্যময় গানই দিয়ে তুমি শুরু করবে যা দেখছি। ইয়েস, কারণ আমার মনে হয় ভালোবাসা বা প্রেম এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া তো কখনো পসিবল হতে পারে না, বিকজ মানে বিশেষ করে যেহেতু আমরা বাঙালি, একদম শুধুমাত্র বাঙালি না মানে পুরো ওয়ার্ল্ডেই তুমি জানো সেটা। তো একটা ভালোবাসার গান গাই, বি ন্যাচারাল বি। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, শিখি কি বলি যতনা ময়, শিখি কি বলি চোখের জল, শিখি কি বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের মিষ্টি সুর এই গানটার, মানে ব্রিলিয়েন্ট, বিউটিফুলি ডান, খুব সুন্দর। আমাদের প্রথম রাউন্ড শেষ, প্রথম রাউন্ডের শেষে এখন স্কোরস এর পালা, না স্কোরস নেই আমাদের প্রোগ্রামে, তবে যেটা আছে আমাদের প্রোগ্রামে অন্যান্য বাকি সব অনুষ্ঠানের মতো সেটা হচ্ছে একটা ব্রেক, ব্রেকটা নিতেই হবে এখন। সি ইউ আফটার দিস ভেরি শর্ট ব্রেক। ফিরলাম বিরতির পরে, টেক অফ ব্রেকে। যারা আজকে আমাদের এই মুহূর্তে জয়েন করছেন বা করছো তাদেরকে একবার জানিয়ে রাখা যে আজকে দেবীপক্ষের সেকেন্ড এপিসোড এবং আজকে তৃতীয়া, এবং তাই তিনজন সুপার পারফর্মার্স আমাদের সঙ্গে রয়েছে ইন দ্য ফর্ম অফ পায়েল, ঐতিহ্য এবং দেবদীপ। এখন চারজন
এখন চারজন কেন? ও আচ্ছা, ও মাই গড, অ্যান্ড দ্য কাকতাড়ুয়া অবভিয়াসলি একসঙ্গে। তবে আজকে এখন আমরা ব্রেকে যাওয়ার আগে গান শুনেছিলাম ব্লাস্ট ঐতিহ্যের কাছে, বিউটিফুল রেন্ডিশন রবীন্দ্রসঙ্গীতের একটি। তো এখন আবার দেবদীপের কাছে যাব, তার আগে একটা ছোট ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা, অনিন্দ্য বলছি। হ্যালো, শুভ সন্ধ্যা, অনিন্দ্য বলছি। হ্যাঁ, আমি সৈকত দাস বলছিলাম দমদম থেকে। হ্যাঁ বলুন, বলুন প্লিজ। আপনাদের অনুষ্ঠানটা শুনছিলাম, দেখছিলাম, বেশ ভালো লাগছে। আজকের দিনে পূজোর প্রাককাল এরকম একটা সুন্দর অনুষ্ঠান, সত্যি আমাদের সবার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি পায়েল রায়চৌধুরীর সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, খুব খুব ভালো গান করছেন আপনি, শুনতে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্ষুনি একটা মান্নাদেরই গাওয়া গান গেয়েছি আর কি, হয়তো তোমারই জন্য। ঠিক আছে, আমি আরেকটা পুরনো গান নিশ্চয়ই গাইবো। মানে আমি বলতে চাইছি যে একটু মান্নাদের একটি গান এই মুহূর্তে গাইলো, হয়তো আপনারই জন্য গেয়েছে। আপনারই জন্য। তবে নিশ্চয়ই আপনার রিকোয়েস্ট শুনলাম, আমরা নিশ্চয়ই আবার রাখার চেষ্টা করব, দেখা যাক আজকে ওদের কি প্ল্যান আছে। আরেকটা ফোন। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা, অনিন্দ্য বলছি। হ্যাঁ, আমি সোনালি বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আর আমি একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন প্লিজ। যদি দেবদীপ দা আমাকে একটা মানে পুরনো দিনের কোন হিন্দি গান শোনায় তাহলে খুব খুশি হব। আচ্ছা, নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই গাইবে দেবদীপ দা, নিশ্চয়ই শোনাবে। তাই সোনালি তুমি সঙ্গে থেকো, এই রূপলি সন্ধ্যায় আমাদের সঙ্গে থেকো। আপাতত দেবদীপ দাই গাইবে, দেবদীপ দা এখন নিজে ভায়োলিনটা টিউন করার চেষ্টায় আছে, যেটা এসির জন্য খালি খালি টিউনটা পড়ে যাচ্ছে। চলো, এতে প্রমাণিত হলো যে এসির দ্বারা ক্ষতিগ্রস্ত একমাত্র মানুষই না, বাদ্যযন্ত্ররাও হয়। চলো কৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়গিয়া, ভ্রমর কয় নহলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কয় 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 রে ভ্রম শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া মহি রাধা ময়রা যাইউ রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয় ভ্রমর যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কয়গিয়া ভ্রমর রে
কেয়া বাত বিউটিফুলি ডান খুব সুন্দর এই গানটার মধ্যে আমার ভালো লাগে এই যে ভ্রমর বলে যে ভাঙাগুলো থাকে না মানে অরিজিনাল তুমি ইয়েদের বেশ কিছু একদম তুমি রুরাল এরিয়া সেখানে যাবে তুমি একদম বাউল যারা একদম রাস্তায় তুমি জঙ্গল বলো যেখানে বসে একদম এক্স্যাক্টলি মানে অরিজিনাল বাউল আর কি যারা ওদের ফিল গুলো একদমই তাই এটা অন্য লেভেল ইউ ক্যান নেভার রেপ্লিকেট দি অরিজিনাল আচ্ছা নেক্সট ফোন আমাদের হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা অনিন্দ বলছি আমি সুদীপ্ত বলছিলাম দমদম ক্যান্টনমেন্ট থেকে হ্যাঁ বলুন প্লিজ এইমাত্র যে গানটা হলো তার জন্য দেবদীপকে একবার ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি গান থ্যাংক ইউ আমি পায়েল রায়চৌধুরীর সঙ্গে একটু কথা বলতে চাই একদম নিশ্চয়ই হ্যাঁ আমাদের রিসেন্টলি একটা মুভি ছিল প্রাক্তন হ্যাঁ সেই মুভির তুমি যাকে ভালোবাসো গানটাকে একবার শোনা যায় আমার লিস্টে কোইনসিডেন্টলি এই গানটাই আছে না এই তো ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো আমি কিন্তু মজা হচ্ছে এই লিস্টে গান একদম একদম থ্যাংক ইউ সো মাচ আপনি সঙ্গে থাকবেন দমদম ক্যান্ট এই নিয়ে দমদম থেকে সেকেন্ড ফোন আসলো না পাইলের জন্য পাইল কি দমদমে থাকো আমি থাকি एक्चुअली নাগের বাজার ক্লোজ টু ভেরি গুড গুড দমদম অনেক লোক চেনে তার মানে তোমাকে ভেরি গুড আচ্ছা গানে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন ছিল তা গান হয়ে যাক তারপরে না হয় করবো লেট দেয়ার বি সাম সাসপেন্স আচ্ছা পায়েল নেক্সট কি শুনবো নেক্সট আমরা লতাজির গাওয়া ইয়ে সমা গানটা শুনবো চলো নিশ্চয়ই ই মাইনার খুব সুন্দর দারুন খুব হচ্ছে হ্যাঁ মজা আচ্ছা যাক ঐতিহ্যের কাছে আসা লাগে একটা ফোন হ্যালো 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 হ্যাঁ অনিন্দ দা অর্ণব বলছি হ্যাঁ হ্যাঁ হাওড়া থেকে শুভ সন্ধ্যা বলো বলছি দেবদীপ দা গান একটু দেবদীপের কাছে আসবো আমি হ্যাঁ নিশ্চয়ই দেবদীপ দা হ্যাঁ
বলছি তোমার গান হেভি সুন্দর, লাস্টের গানটা মানে জাস্ট অসাম, বলার কিছু নেই। আর এমনি সবাই খুব ভালো গান গাইছে। আমি হারানোর সুর থেকে তুমি যে আমার, তুমি যে আমার, স্কেল একটু দাও না, ডি ডি আমরা সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, অবশ্য এটা সকলেরই জানা, কেউ নেই এরকম কারোর অজানা, এই গানটা যে যে শুনেছে সকলেই সব ইনফরমেশন জানে। তবে এখন একটা ফোন নেবার সময়, হ্যালো
হ্যালো, শুভ সন্ধ্যা, অনিন্দ বলছি। আমি প্রভু বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু পায়েল রায়চৌধুরীর সঙ্গে একটু কথা বলতে চাই। একদম, নিশ্চয়ই। কোথা থেকে বলছেন আপনি? দুর্গানগর থেকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমার কেউ থাকে না। হ্যাঁ বলছে, পায়েল শুনতে পাচ্ছে? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা গানের রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম, তার আগে বলছি যে আপনি যে গানগুলো করছেন শুনতে সত্যি অসম্ভব লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার একটা গানের রিকোয়েস্ট ছিল, পরিণীতা বলে একটা মুখ ছিল, তার কেসি পহেলি জিন্দগানি বলে একটা গান আছে, যদি কাইন্ডলি একটু আমাদের শোনাতে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। এখনই গুগল ম্যাপে সার্চ করো, ফোন করো, দরকার হলে ফেসবুককে মালিককে মার্ককে ফোন করো, মার্ককে বলে অনিন্দ বলেছে যে দুর্গানগর কোথায় সেটা খুঁজে বার করে জানাতে। দমদম ক্যান্ডলমেন্ট লাইনে। আরে বাবা, দুর্গানগর ওখান থেকে পুরো। এই গানটাও আছে তো লিস্টে? হ্যাঁ, আরো অনেক গান আছে লিস্টে, সব কটা আছে রিকোয়েস্ট আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার ভেবে ফিরবো। সেটা হচ্ছে যে দেবদীপ, আমার একটা প্রশ্ন ছিল, পুজোর সময় কোনোদিন প্রেম হয়েছে তোর? অনেস্টলি বল বাবা। ছোটবেলায় সবসময় হতো, একদম তাই। সব কথা না বলা হয়নি ভালো। ওকে ঠিক আছে, এখন বড় হয়ে গেছে, এখন আর পুজোর সময় প্রেম হয় না, কারণ পুজোর সময় শো হয় প্রেমে, তার সময় কথা এখন আমাদের। যাক, হ্যাঁ কি গান এবার? এটা এমন একটা গান যেটার সঙ্গে বোধহয় আমাদের অনেকেরই প্রথম প্রেমে পড়ার একটা বা সেই টিনেজের একটা একটা ব্যাপার আছে। দুটো লাইন অন্য গান দিয়ে শুরু করে দেওয়া যাবো এখানে। I'm not sure.
চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। হাজার কবিতা বেকারে সবিতা, হাজার কবিতা বেকারে সবিতা, আর কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। বিউটিফুলি ডান। দ্বিতীয় গানটা নিয়ে কিছু বলছি না, প্রথম গানটা নিয়ে একটা ইনফরমেশন ক্লিয়ার করে দেওয়া দরকার। আমি যখনই এই গানটা কোথাও পারফর্মড হয় এবং সেখানে যদি আমি সঞ্চালনার দায়িত্বে থাকি, আমি একটা পয়েন্ট এটা বারবার বলে দেবা, শহরের উষ্ণতম দিনে মোহিনী ঘোড়াগুলি সম্পাদিত গান মোহিনী ঘোড়াগুলির গান নয়, গড়ের মাঠ বলে একটি ব্যান্ডের গান, গানটি সম্পাদিত হয়েছিল মোহিনী ঘোড়াগুলি দ্বারা, সুব্রত এবং জয়জিৎ ব্যান্ড মেম্বারদের নাম, গড়ের মাঠ। আচ্ছা, নেক্সট ফোন আমাদের। হ্যালো, আপনাকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, এবং প্রত্যেককে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে আপনাকে। লতা মঙ্গেশকরের যদি কোনো লতাজির যদি কোনো গান ইয়ে হয় তাহলে ভালো হয় ম্যাডামদের কাছে, এবং ভাই তো ভালো গেয়েছে, এখন যে গেল সে খুব ভালো গেয়েছে আপনার, এবং ম্যাডামরা কাছে মানে আমি তো রিকোয়েস্ট ছিল যে লতা মঙ্গেশকরের যদি কোনো গান হয় তাহলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন। ইনফ্যাক্ট লতাজির একটা গান তো হলো, ইয়ে সমা সমা হে ইয়ে প্যার কা, জব জব ফুল খিলে ছবি থেকে মোস্ট প্রবাবলি, ইয়েস, নন্দা এবং শশী কাপুর। আচ্ছা, কিবোর্ডটা কোথায়? নেক্সট ফোন আরেকটা। হ্যালো হ্যালো অনিন্দ্রা বলছি, শুভ সন্ধ্যা। আমি পৌশালী বলছি। খুব মিস করি তোমাদেরকে, খুব আড্ডাটা খুব মিস করছি। নিশ্চয়ই আবার তো দেখা হবে। হ্যাঁ, আবার অবশ্যই দেখা হবে। আর আমি কোনো রিকোয়েস্ট রাখছি না, তোমাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে এটাই বলবো। আর অনিন্দ্রা তুমি ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, না থ্যাংক ইউ, ভালো করে কাটিও সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই কালকে তাড়াতাড়ি স্টেশনে আসিস, তোরও খুব ভালো পূজো কাটুক। পৌশালী ইজ এ ট্যাবিয়ান, সুতরাং পৌশালীকে নিয়ে নতুন করে কিছু বলছি না, যখন টেক এ ব্রেক এ পারফর্ম করতে আসবে তখন নিশ্চয়ই কথা হয়ে যাবে সরাসরি। আমার কাছে লাস্ট দু আড়াই বছর ধরে শিখছে, অ্যাকচুয়ালি গান শিখছে লাস্ট দু আড়াই বছর ধরে, সো টিচারের সঙ্গে পারফর্ম করতে যাচ্ছে, উইথ ইস এ ভেরি অনারেবল, উইথ ইস এ কমপ্লিমেন্টিং থিং। আচ্ছা, নেক্সট আমরা কি গানে যাবো না ফোনে যাবো না ব্রেকে যাবো? গানে যাবো আমরা, আমরা তাহলে আসবো পায়েলের কাছে। পায়েলকে দুর্গানগর থেকে এবার রিকোয়েস্ট করা হয়েছে, পায়েল দুর্গানগর আর দমদম ক্যান্টনমেন্ট। ও আচ্ছা, গানে যাবো না আমরা, পায়েল একটু পজ করে রাখো, হোল্ডে রাখো, দমদম ক্যান্টনমেন্ট এবং দুর্গানগর পজে থাকুন, আমাদের একটা ছোট্ট ব্রেকের সময়, ব্রেকের পরে আবার পায়েলই গাইবে। হ্যাঁ, ফিরলাম বিরতির পরে টেক অ্যা ব্রেকে। যারা এই মুহূর্তে আজকে আমাদেরকে জয়েন করছেন বা করছো তাদেরকে একবার জানিয়ে রাখা, দেবী পক্ষের দ্বিতীয় এপিসোড আজকে, এবং পুজোর আগে লাস্ট এপিসোড টেক অ্যা ব্রেকের, পুজোর আগে লাস্ট এপিসোড, পুজোর পরে আবার হবে, ডোন্ট ওয়ারি। তৃতীয় আজকে, তাই তিনজন পারফেক্ট পারফর্মার আমাদের সঙ্গে রয়েছে, ইন দ্য ফর্ম অফ পায়েল রয়েছে ঐতিহ্য এবং রয়েছে দেবদীপ। ব্রেকে যাওয়ার আগে আমরা লাস্ট গান শুনেছিলাম দেবদীপের কাছে, তাই এবার আমরা যাব হচ্ছে পায়েলের কাছে, দমদম ক্যান্টনমেন্ট এবং দুর্গানগর পজে আছে, কিন্তু তার আগে একটা ছোট ফোন নেবো, আর কিছুক্ষণ ধরে রাখুন, হোল্ড ইওর ব্রেথ। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা অনিন্দ্র। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা, আমি দুর্গাপুর থেকে বন্ধুবর শুভাকাঙ্ক্ষী সুরজিৎ দা বলছি। আরে সুরজিৎ দা, বল, বলুন বলুন বলুন। প্রথমেই বলছি যে তোমাদেরকে সবাইকে, তারা টিভি পরিবার এবং তোমাকে, এবং আজকে যে তিনজন অতিথি আছে মানে শিল্পী আছে, তাদেরকে সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে
শারদী আর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও। থ্যাংক ইউ। এবং মানে দেখো আবার একটা পুজো এসে গেছে, আর পুজো মানে আনন্দ, পুজো মানে ভালো লাগা, পুজো মানে প্রেম, ঠিক আছে? আজকে আজকে বিষয়টা যেমন প্রেম নিয়ে তুমি বলছো, তো আমি দুটো গান বলবো, ঠিক আছে? কাউকে মানে মানে যে পার্টিকুলার যে তিনজনের মধ্যে যে পারবে, যে দুটো গান বলবো সেই দুটো গান সমস্ত শিল্পী যা অনুষ্ঠান করে তারা এই দুটো গান গাইবে। আচ্ছা, প্রথম কথা, প্রথম গানটা হচ্ছে মানে মান্না দের কথা দাও আবার আসবে এমন করে ভালোবাসবে। একদম। আর দেবদীপের কাছে মানে দেবদীপ গান গাইবে কিনা জানি না গানটা, যে হোক মানে এটা দেবদীপের গাওয়া উচিত, এটা দুজন পারবে না। কিশোর কুমারের প্রেম বড় মধু, তবু কাছে তবু শুধু, কখনো জীবনে ফুল ফোটায় কাঁদিয়ে যায় সে দূর, ঠিক আছে? প্রেম মানে যে শুধু মানে ভালোবাসা নয়, প্রেম মানে অনেক কিছু। হ্যাঁ, একদম একদম, ঠিকই তাই, ঠিকই তাই। প্রেম মানে তো, প্রেম মানে তো অনেক কিছু দাদা, এই তো। আর নতুন করে কি বলা আছে, প্রেম মানে অনেক কিছু, প্রেম ছাড়াও অনেক কিছু, যাক সে বিষয়ে গেলাম না। আপাতত আমরা এখানে গানে কনসেন্ট্রেট করবো পুজোর প্রেম মানে দাদার প্রেমের গানের উপরে। বাট সুরজিৎদা অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্যে, সঙ্গে থাকবেন, রিকোয়েস্ট নিশ্চয়ই রাখার চেষ্টা করা হবে। আপাতত আমরা দমদম ক্যান্টনমেন্ট দুর্গানগর প্রেজেন্টিং দ্য স্টার পায়েল। এবার আমি প্রাক্তন সিনেমার তুমি যাকে ভালোবাসো গাইছি। একদম।
ধন্যবাদ, বিউটিফুলি ডান। প্রাক্তন ছবি থেকে অনুপম রায়ের সুর করা, ইমন চক্রবর্তীর গাওয়া, বিউটিফুলি সং সং অনুপম রায়ের। হ্যাঁ, অনুপম রায়ের ভার্সন আছে। আই পার্সোনালি লাইক ইমন দিস ভার্সন মোর, দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন, মাই পার্সোনাল চয়েস, নাথিং ইন ডিস রেসপেক্ট টু অনুপম রায়, ইজ আ ভেরি পপুলার আর্টিস্ট। আর ইমন দি হ্যাজ জাস্ট ফাটিয়ে দিয়েছে গানটা। ইমন দি, হ্যাটস অফ। আচ্ছা, নেক্সট আমাদের ফোন আছে একটা। হ্যালো, শুভ সন্ধ্যা অনিন্দ। শুভ সন্ধ্যা। আমি বাঁকুড়াতে সিদ্ধার্থ দাদা বলছি। হ্যাঁ সিদ্ধার্থ দাদা। হ্যাঁ বলছি, শোনো, শুভ শারদীয়ার তৃতীয়াতে তারা ইউনিটের সব সদস্য শরৎ কুমারকে, ঐতিহ্য পায়েল এবং দেবদীপকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন? থ্যাংক ইউ, তোমাকেও। আচ্ছা, আর দেবদীপের তো প্যারেডি শোনার ইচ্ছে থাকলো, সামনে সামনে দেখা হবে। আর অনিন্দ বলছি যে, তখন তোমার 21 বছর বোধহয় অ্যালবামটা শুনলাম অন্য একটি চ্যানেলে, খুব সুন্দর লাগলো। ঠিক আছে, কোনোদিন তারা ইউনিটে শুনতে পাই, খুবই ভালো লাগবে, মানে তারা টিভিতে। আর তোমাকে আর একটা ছোট্ট একটা, মানে তোমার মাধ্যম দিয়ে আমাদের তারা টিভির টেকনিশিয়ান বন্ধুকে একটু অনুরোধ রাখবো, যেটা হচ্ছে যে তোমার যে ল্যাপেলটা লাগানো আছে না মাইক্রোফোন, ওই মাইক্রোফোনের স্পিকারটা না খুব সমস্যা থাকার জন্য, ঠিক আছে, আমরা তোমার সাথে যখন কথা বলি তখন কিন্তু ফাটা ফাটা একটা আওয়াজ আসে তোমার। তুমি আমাদের সাথে কথা বলো, আমরা কিন্তু পুলিশে শুনতে পাই না, মানে ক্রিস্টাল আওয়াজ তো আসে না। আপনাদের ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম, কারণ সত্যি তো আপনারা ফাইনাল প্রোডাক্টটা দেখছেন, সুতরাং আপনারা যদি ফিডব্যাক না দেন আমরাই বা কি করে বুঝতে পারবো আমরা কোথাও ভুল করছি কিনা। থ্যাংক ইউ সো মাচ, আই উইল, আমার টেকনিশিয়ানরা শুনতেই পেয়েছেন, ডেফিনেটলি দে লুক ইন টু দ্য কেস। আর সঙ্গে থাকবেন, আরও একটা ফোন আছে, তারপরে তিজের কাছে যাবো। হ্যালো অভিষেক, শুভ সন্ধ্যা। একটা রিকোয়েস্ট ভাই, প্রথমেই টিভির ভলিউমটা মিউট করে দাও। ওকে ওকে, অনেকদিন পর কথা বলছি, বর্ধমান থেকে অভিষেক বলছি। তোমাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। তো তুমি যাকে ভালোবাসো গানটা তো শুনিয়ে দিল, তোমাদের দমদম ক্যান্টনমেন্ট একদম সৈকত দা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তো ওটাই রিকোয়েস্ট ছিল, তাছাড়াও বুঝতেই পারছো এখন জুলফিকার নিয়ে তো এখানে প্রচন্ড, মানে কি বলবো, জুলফিকারের ট্রেলারে যে গানটা গাওয়া হচ্ছে, যেটা তিমির বিশ্বাসের গলায়, which has been blasted once again by Timida. Timida, very personal, মানে personal favorite of mine, সেটা তিমিদা ফাটিয়ে দিয়েছে। জুলফিকার থেকে দেবদীপ যদি সত্যি দুটো লাইন গাইতে পারে কোনো ছবি, তাহলে আমরা যদি সময়সীমার মধ্যে পারি নিশ্চয়ই গাওয়া হবে। অভিষেক সঙ্গে থেকো, আপাতত ঐতিহ্যর কাছে যাব। ঐতিহ্য মানে তানু সঞ্চা। ওকে, ডি ডি। হ্যাঁ, তো সব ডি। तनु समझावागी ना तेरे बिना लगना जी, मैं तनु समझावागी ना तेरे बिना लगना।
ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে মনটারে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে খুব সুন্দর। তুমি দেখো আমি হাতে গিটার বাজাই মুখে কিবোর্ড বাজাচ্ছি। তাহলে আরেকটা জিনিস নোটিস করলাম, আমি যদি একবার ঐতিহ্য তোমার খাতাটা যদি পেতে পারি একবার এদিকে, ফোনটা তুমি নিতে পারো, আমি আমার ফোনটা দিয়ে দেখিয়ে দেবো। খাতাতে কিছু গান আছে, ফোনে কিছু গান আছে। দি অ্যাকশন ইজ এক প্যার কা নগমা হ্যায় মৌজো কি রবানি হ্যায় জিন্দগি আর কুছ ভি নাহি। ইট ওয়াজ অ্যামেজিং, বাট দ্য সং ওয়াজ সাং ভেরি নাইসলি, খুব সুন্দর। So we had a nice time. আপাতত গান ফোন কি গান 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 ছোট্ট একটা কিছু কর, কারণ তারপরে আমাদেরকে ব্রেকে যেতে হবে। এই গানটা আমার খুব সাংঘাতিক পছন্দের একটা গান। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাবা, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতি সব, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে। কালকে উটের ফোনায় নাচছে লখিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার নীতি, ভেসে যায় ভেলায় বেলা ও বেলা একই সব দেহ নিয়ে, আগে মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে, বারবার এসে ফিরেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কত পার গানে, গাঙুর হয়েছে কখনো কাবেরি কখনো বা মিসিসিপি, কখনো গাইন কখনো লাইন নদীদের স্বরলিপি, স্বরলিপি আমি আগেও লিখি এখনো লিখি না তাই। তোমার থেকে শুনো, মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই। এই গানটা শেষ করতে ইচ্ছে তো করে না, বাট শেষ করতেই হতো, বিশাল বড় গান এবং অসাধারণ সুন্দর একটা গান। তবে এই সৌন্দর্যে এখন একটা ছোট্ট ব্রেক, লাস্ট ফর দি ইভিনিং। ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট সেগমেন্ট অফ দি ইভিনিং। লাস্ট সেগমেন্ট অফ দি ইভিনিং শুধু বলা যায় না, যে বলতে হবে পূজোর আগে
take a break in last segment. So this has to be very something very 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 special. Ajke Devipokher second episode ebong amader sathe royeche Payal Oitijjo ebong Devdeep. আর আমরা ব্রেকে যাওয়ার আগে লাস্ট গান শুনেছিলাম দেবদীপের কাছে, তাই এবার পায়েলের কাছে যাবো। পায়েল ছোট্ট করে একটা কিছু। ওকে, বি মাইনর। বি মাইনর। কেসি পহেলি দিন ছোট করে একটা কিছু চলো। কোন স্কেল? বি বি। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। রামপার হইতে ছয়া না, ফিরা আইতে ছয়া না। রামপার হইতে ছয়া না, ফিরা আইতে ছয়া না। আইতে যাইতে বারো আনা উসুল হইল না। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু তিন লাল পাহাড়ি দেশে যাবি, হারিয়ার মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হারিয়ার মাদল পাবি। মে মরদে আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ি দেশে যা, ডাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে। একেবারে মানাইছে নাই রে। একেবারে মানাইছে নাই রে। একেবারে মানাইছে না রে। ভেরি গুড রেদীপ, লাস্ট একটা ছোট করে কিছু। ফির তার নিশান।
লাস্ট গানটা ওয়াজ এ সুপ্রিম হিট আমরা যখন স্কুলে পড়তাম এবং তখন যে যত রকম প্রেমে লাথি খেয়েছি সবাই এই গানটা গেয়েছি। আই ওয়াজ ইন ক্লাস 11 অর সামথিং লাইক দ্যাট এবং আই রিমেম্বার আই হ্যাড এ ব্রেকআপ অ্যান্ড আই অ্যাকচুয়ালি সাং দিস সং টু মাই দেন গার্লফ্রেন্ড ফোনে আই থিঙ্ক ইন ডিরেক্টলি অ্যান্ড অল অফ আস উই ডিড দ্যাট ইটস ভেরি যদিও স্যাড সং বাট এ ভেরি ফন্ড মেমরি ইন আওয়ার লাইফ এখন রাইট নাও সুন্দর। আচ্ছা নাও উই প্রসিড টুয়ার্ডস দ্য লাস্ট পারফরমেন্স আমাদের আজকে সন্ধ্যার লাস্ট পারফরমেন্স যেটা সকলে মিলে একসঙ্গে একটা গান দিয়ে শেষ হবে আমাদের প্রথা অনুযায়ী। তবে তার আগে কয়েকটা কথা একটু বলে রাখার দরকার, সেটা হচ্ছে আজকে পুজোর আগে লাস্ট এপিসোড ছিল টেক আপ ব্রেকের, পুজোর পরে আবার সকলের সঙ্গে দেখা হবে যেহেতু পুজো শুরু হয়ে গেছে, দেবীপক্ষ শুরু হয়ে গেছে মানে পুজো শুরু হয়ে গেছে, আজকে তৃতীয়া পরশু পঞ্চমী, তো মরলেস কালকে আজকে রাত্রি থেকেই পুজো শুরু। প্লিজ এনজয় করবেন, ডেফিনেটলি খুব মজা করবেন, সকলে মিলে একসঙ্গে বেড়াবেন, ঘুরবেন, খাবেন, দাবেন, ঠাকুর দেখবেন, সব কিছু করবেন। বাট একটা রিকোয়েস্ট, প্লিজ 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 বি সেফ, প্লিজ বি সেফ, অন্য কারোর কোনো অসুবিধা করবেন না প্লিজ। আমরা জানি পুজোর সময় কেন, যে কোনো সেলিব্রেশন সেই সময় উই ইন্ডালজ ইন থিংস, আমরা এমন এমন কিছু প্র্যাকটিসেসে যাই যেটা ডেফিনেটলি আমাদের অধিকার আছে একটা গণতন্ত্রে, হ্যাঁ মানে গণতন্ত্রে বাস করতে গেলে সেটা সেই অধিকারগুলো আমাদের আছে। তবে গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে যে অধিকারগুলো আমাদের আছে সঙ্গে সঙ্গে না একটা ডিউটি বলে একটা রেসপন্সিবিলিটি জিনিস চলে আসে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস কথাটা। সুতরাং সেই ডিউটিটা হচ্ছে যেটা স্নেহা খুব সুন্দর আমার কানে বললো যে অন্য কারোর কোথাও মানে কিছু না কাঠি করে ঢাকে কাঠি দিন, খুব ভালো হবে সেটা। অন্য কারোর অসুবিধা করবেন না, নিজের মতো এনজয় করুন, ফাটি এনজয় করুন। দুর্গাপুজো পৃথিবীর সবচেয়ে বড় ফেস্টিভ্যালগুলোর মধ্যে একটা, সেটা কলকাতা শহরে হয়, পশ্চিমবঙ্গে হয়, সো উই আর প্রাউড অফ দ্যাট। একদম দারুণ জমিয়ে মজা করুন, বাট প্লিজ বি সেফ অ্যান্ড ডু নট ডিস্টার্ব আদার্স, একটু নিয়ম মেনে চলুন। কলকাতা পুলিশ যেটা বলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা বলছে, সেইগুলো একটু শুনে চলুন প্লিজ। ওরা আমাদের ভালোর জন্যই বলছে, আমাদের সেফটির জন্যই বলছে, যাতে সবচেয়ে ভালোভাবে ম্যানেজ করা যায় পুরো জায়গাটাকে সেটার জন্যই বলছে। সো ওদের ইন্টেনশনস একদম প্রপার, একদম ঠিক জায়গায়, একটু আমরা যদি কোঅপারেট করে সকলে সকলের সঙ্গে মিলে একসঙ্গে হাত ধরে এনজয় করতে পারি। হ্যাভ আ ভেরি নাইস পুজো, প্লিজ এনজয় করবেন। আর আমরা আগাম শারদীয় শুভেচ্ছা, আমরা একসঙ্গে মিলে একটা গান দিয়ে শেষ করেছি। আমার সঙ্গে দেখা হচ্ছে পুজোর পরে আবার সেম টাইম সেম প্লেস সেম চ্যানেল, টিল দেন চিউরিও অ্যান্ড বি এন্ড উইথ দ্য সং টুগেদার। দেখা হচ্ছে যাবে স্নেহা আবার ডাকবে, চল চল। তেরি পরছাইয়া
Bala na choto deki, bala na choto deki, bala na choto deki.